দেখার জন্য। তো লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা ফোন করুন, আমি যতটা পারবো আমি চেষ্টা করবো সেটা জবাব দেওয়ার। এবং এবং একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে শুধু বলতে পারলেই হয় না যে আপনার এখানে এই গ্রহ রয়েছে, আপনার নবমে চন্দ্র রয়েছে বা সপ্তমে রাহু রয়েছে, তাহলে আপনার এই হবে, প্রেডিক্ট করতে পারলে কিন্তু সে কমপ্লিট অ্যাস্ট্রোলজার নয়। তাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে সলভ, অর্থাৎ সমস্যাটা সমাধান করতে হবে। সে সমাধানটা যদি সে যত ভালোভাবে করতে পারবে সে তত ভালো ভালো হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, সে তত ভালো একজন জ্যোতিষী। শুধু বলে দিতে পারলাম, শুধু প্রেডিক্ট করে দিতে পারলাম, তাতে কিন্তু হয় না। এবং আমি যে বিষয়গুলোর উপর বারবার জোর দিই সেটা হচ্ছে যে দেখুন দর্শক বন্ধু, সেটা হচ্ছে যে আপনার সাপোজ বিয়ে হচ্ছে না বা পড়াশোনা করছে না সন্তান, যে বিভিন্ন রকম বাধা, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো বলছেন যে বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষটা আপনি একটু কাটিয়ে দিন, মাঙ্গলিক দোষটা। কিন্তু দেখুন মাঙ্গলিক দোষের জন্য কিন্তু শুধু একটা বিয়ে আটকে থাকে না, দেখতে হবে যে সেখানে কারোর কোনো রকমভাবে কুনজর রয়েছে কিনা, কারোর কোনো খারাপ দৃষ্টি রয়েছে কিনা, কেউ কিছু করছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমি বারবার যে ফোন আছে একটু ধরে থাকুন, আমি বারবার কিন্তু এটা বলার চেষ্টা করি যে দেখুন কেউ কিছু ক্ষতি করছে কিনা, কেউ কিছু খারাপ করছে কিনা। কারণ আমি আমার প্র্যাকটিস জীবনে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যত কিছু যা বাধা হয়, যত কিছু খারাপ হয়, তার পিছনে কিন্তু একটা কোনো কিছু মানুষের হাত বা মানুষের কিন্তু দৃষ্টি বা কোনো ক্রিয়া, হ্যাঁ একটু ধরে থাকুন, কোনো মানুষের ক্রিয়া বা কোনো তন্ত্রক্রিয়া, এইগুলো কিন্তু ভীষণ রকমভাবে ডিপেন্ড করে। এই এই কাজগুলো কিন্তু মানুষের সমস্যা বা দুর্দশা কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি এই জন্য বলছি যে এই কথাটা এই জন্য বলছি যে শুধু ছকটাকে দেখলে হবে না, ছকের বাইরেও অনেক কিছু দেখার থাকে, পারিপার্শ্বিক ব্যবস্থা অবস্থাগুলো, যে কে আছে আমার আশেপাশে, তারা কি আদৌ ভালো না খারাপ, সেইগুলোর ওপর তবে কিন্তু সলিউশনটা করতে হয়। নাহলে কিন্তু প্রবলেমের সলিউশন কিন্তু শুধু একটা মাঙ্গলিক প্রতিকার দিয়ে দিলাম বা আমি একটা সরস্বতী কবচ দিয়ে দিলাম, প্রতিকার হবে না যতক্ষণ না সেই গুজ্জো তন্ত্রক্রিয়াটাকে কাটানো যাচ্ছে। কি আছেন পরে দেখে নেবো। হ্যালো, দাদা নমস্কার। নমস্কার, ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ব্যাপারে, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে কুশল বণিক। কুশল বণিক, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/4/1999। টাইম? সকাল 10:12। সকাল 10:12। জন্মস্থান? মধ্যমগ্রাম। একটু হোল্ড করুন। জন্মবারটা সোমবার ছিল কি? কুম্ভ রাশি মিথুন লগ্ন, এখন বর্তমানে শনি সরস্বতী চলছে। এরপরে আমি আপনি ধরে দেখুন, আমি একটা কথা দর্শকদের বলি যে এই যে শনি সরস্বতী চলছে, এইটা দেখে অনেকে আপনাকে বলবে যে আপনার তো শনি সরস্বতী চলছে তাহলে তো খুব খারাপ টাইম। শনি সরস্বতীর ওপরেও অনেক কিছু ব্যাপার থাকে যেগুলোকে আমাদেরকে কিন্তু কালচার করতে হয়, আমাদের দেখতে হয়। আচ্ছা আমি আপনাকে প্রথমে বলি যে ফিফথ হাউসটা খুব ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনা করছে না, ছেড়ে দিয়েছি পড়াশোনা, ছেড়ে দিয়েছে না, ছেড়ে মানে পড়াশোনার সাথে কোনো টাচ নেই, তাই তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ষষ্ঠ স্থান এবং দ্বাদশ স্থানে জায়গাটা একই রকমভাবে খারাপ হয়ে রয়েছে, সেখানে আপনি বলুন তো, সেটা হচ্ছে যে কোনো রকমভাবে ও ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ ওষুধ বা কোনো নেশার প্রতি অ্যাডিক্টেড, নেশা করে না, ঠিক আছে। ওর যা ছক আমি যা দেখতে পাচ্ছি যে লগ্নের একাদশে শনি রয়েছে, এবং একটু হোল্ড করুন, শনি পশ্চিম নক্ষত্রে, একটা জিনিস বলুন, বাড়ির সাথে সম্পর্ক একদমই নেই কি? বাড়ির সাথে সম্পর্ক মানে বাড়ি, হ্যালো, বাড়ির সাথে সম্পর্ক বলতে, হ্যাঁ মানে প্রথম তো বলি ও পড়াশোনা ছেড়ে দিয়েছে বলতে, হ্যাঁ ও ফেল, মানে আমার ছেলে ফেল করতো, মানে পড়াশোনা ঠিক মতো করতো না, আমাদের অবস্থা সেরকম ভালো নেই, তাই জন্য আমার স্বামী কি করেছে, তাও বলেছে তাহলে আর পড়াশোনা করতে হবে না, যখন পড়াশোনা মাথায় ঢুকছে না, করতে পারছে না, তারপরে আমরা জানতে পারি যে ও নেশা করে। আর নেশা করে, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, এখানে থামাচ্ছি, সেটা হচ্ছে যে ও যে নেশা করে সেটা আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে নেশা করে মানে এতটাই নেশা করে যে বেহুশ হয়ে পড়ে থাকে রাস্তায় বাইরে, এরকম ব্যাপার হয় কি? হ্যাঁ এই জিনিসটা হয় না? দেখুন এবার আমি ওর সপ্তম বাড়ির সাথে কোনো ইয়েই থাকে না সম্পর্ক, মানে আমরা জানতেও পর্যন্ত পারি না যে কোথায় আছে, ফোনটা পর্যন্ত ধরে না, ফোন কখনো বন্ধ পায়। আমি সেটা পাচ্ছি, সেটা আবার এবার একটা কথা বলুন যে ওর সাথে কোনো রকমভাবে কারোর কোনো অ্যাফেয়ার রয়েছে সপ্তম এবং দ্বাদশ কানেক্টেড, মানে যে অ্যাফেয়ারটা থাকবে সেটা ভালো হবে না, কোনো কারোর সাথে কোনো অ্যাফেয়ার রয়েছে, কোনো সম্পর্ক রয়েছে ওর সাথে কোনো মেয়ের সম্পর্ক ওর সাথে, শুনেছি আমরা, হ্যাঁ আমি 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 একটা, হ্যাঁ সম্পর্ক আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ওর যেহেতু মানে নবম স্থানটা জায়গাটাতে ডিস্টার্বেন্স রয়েছে, সেহেতু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে
যে সম্পর্ক রয়েছে সেটা কি কোনো নিচু জাতের মহিলার সাথে? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ হ্যাঁ বলুন, যাতে, নিচু জাতের? হ্যাঁ নিচু জাতের নিচু জাতে বলতে কি বলবো, রকম? মানে বলবো না হ্যাঁ আমি, বলুন বলুন। মানে পুরো মানে ওরা হচ্ছে আদিবাসী। আদিবাসী? দেখুন হ্যাঁ একটা জিনিস আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে এই যে মদের নেশা না, এই মদের নেশাটা কিন্তু এই যে মেয়েটির সাথে সম্পর্ক রয়েছে সেই মেয়েটি কিন্তু ধরিয়েছে, সেই মেয়েটি ধরিয়েছে, এবং এই ধরিয়েছে তার কারণ হচ্ছে যে আপনার ছেলেটাকে বশ করার জন্য, বশ করার জন্য, বশীভূত করার জন্য ধরিয়েছে, এবং এটা করেছে আদিবাসী মেয়ে, আদিবাসী তন্ত্রের মাধ্যমে এটা করিয়েছে। আদিবাসী তন্ত্রে এই রকম অনেক প্রকার রয়েছে, অনেক রকম ভেদ রয়েছে যার ফলে এইগুলো করা যায়। এই আদিবাসী তন্ত্রের মাধ্যমে করতে হলে তাকে মদের মাধ্যমে তাকে অ্যাডিক্টেড করতে হয়, এই মদ খাইয়ে নেশা ধরিয়ে তবে কিন্তু তাকে তন্ত্রক্রিয়া করে তাকে বশীভূত করেছে, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু ছেলে কিন্তু আপনাদের আর মানে নাগালের মধ্যে নেই। ছেলে কি ঠিক হবে, মানে আমি মানে আমার আমি ছেলে ঠিক হবে? দেখুন আমি একটা, আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে নেশাটা করিয়েছে, নেশাটা যে এই যে মেয়েটি ধরিয়েছে, এটা পুরোপুরি আপনাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এটা আদিবাসী তন্ত্র করে কিন্তু ওকে নেশাটা ধরিয়েছে। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ও যখন মাঝে মাঝে যদি বাড়ি ফেরে বা ওকে যদি, ওকে যেটুকু আপনারা দেখেছেন, ও মদ খেয়ে বাড়িতে ফিরলে ও যদি বমি করত, সেই বমিটা কি কোনোরকমভাবে কোনো কালার হতো? না বমি যেরকম মানে এমনি বমির মতোই বমি করতো, হ্যাঁ মানে কালার আমি সেরকম ভাবে তো দেখিনি, হ্যাঁ বলতে পারবো না। কিন্তু দাদা একটা কথা বলছি, হ্যাঁ আমি যে আমাকে, আমি যখন ফোনটা করছি না, আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করতে হচ্ছে, হ্যাঁ মানে বাড়িতে এত অশান্তি ঝামেলা করে, আমার মারধর পর্যন্ত করে। মারধর করে, ইয়ে করে। বমিতে কি হালকা কোনো ইয়েলোস বা কোনো হলুদ কোনো ব্যাপার কিছু ইয়ে দেখতে পান না? হ্যাঁ বমি তো হলুদই হয়, বমি তো বমি মানে হলুদ হয় না, আমি ওই জন্য আপনাকে বারবার বলছি যে বমি, কিছু হ্যাঁ না খেলে মানে আমরা অবাক হতাম যে কিছু খাইনি কিছু না, সারাদিন বমি করছে কি করে। এবার হ্যাঁ তারপরে সন্দেহ করছিলাম যে আপনার বাইরে হয়তো খেয়ে আসছে। আপনাদের হয়তো চিন্তা ভাবনা হতে পারে যে যে পিত্তি থেকে, পিত্তি ইয়ে হয়ে ডিস্টার্ব হয়ে পিত্তি থেকে ইয়ে হয়ে হলুদ, হ্যাঁ এটাই আমরা কিন্তু কিন্তু ভেবেছিলাম। এইটা মেন কথা নয়। কথা হচ্ছে যে আদিবাসী তন্ত্র করে যদি কাউকে যদি বশ করা হয় সেক্ষেত্রে কিন্তু তার যখনই বমি হবে তখন বমির কালারটা কিন্তু হলুদ হতেই হবে, বুঝতে পারছেন? এক্ষেত্রে আমি এই জিনিসটা থেকে আমি খুব স্যাঙ্গুইন হয়ে গেলাম, খুব নিশ্চিত হয়ে গেলাম যে বমি যে কালারটা হলুদ সেটাতে আদিবাসী তন্ত্রটা মদের সাথে মিক্স করে কিন্তু ওকে কিন্তু করা হয়েছে বশীকরণ, যার ফলে কিন্তু ও কিন্তু আজকে মানে এতটা বিপথে চলে গেছে, এবং এই হলুদ কালারটা হচ্ছে তার ইন্ডিকেশন, তার সংকেত। নেশা ছাড়াবার জন্য আপনারা কী কী করেছেন? নেশা ছাড়াবার জন্য ওষুধ খাইয়েছি, হ্যাঁ রিহ্যাবে পাঠিয়েছি। রিহ্যাবে পাঠিয়েছেন? হ্যাঁ ওষুধ কী খাইয়েছেন বলুন, ওষুধ কী খাইয়েছেন, ওষুধ কী খাইয়েছেন? ও ওষুধ আমরা এমনি ঠাকুর বাড়ি ইয়েতে যা হ্যাঁ ওষুধ মানে ওগুলো করে কিছু দিয়েছিল হবে না, তাই খাইছি। ওগুলো মানে করে কিছু হবে না। আমার মানে আমার আত্মীয়রা বলেছিল যে ওকে পাগলের ডাক্তার দেখাতে, পাগলেরও পর্যন্ত ডাক্তার দেখিয়েছি, কিছু লাভ নেই, পাগলের ডাক্তার দেখে লাভ নেই, ওর মাথা সম্পূর্ণ ঠিক আছে, ওকে নেশা করে একদম মানে বশীকরণ করে রেখেছে, এবং সেই নেশাটাকে আপনারা যদি রিহ্যাবে পাঠান বা কোনো ওষুধপত্র দিয়ে যদি সারাবার চেষ্টা করেন ছাড়বে না, কারণ এই নেশাটা পিছনে কিন্তু তন্ত্রের একটা কাজ রয়েছে, সেই তন্ত্র কেটে যতক্ষণ না কাটাচ্ছেন ততক্ষণ ততক্ষণ কিন্তু নেশাটা কিন্তু কাটবে না, বুঝতে পারছেন? তো এই তন্ত্রক্রিয়াটাকে ডেফিনেটলি কাটাতে হবে, না কাটালে এই মেয়েটাকে সরাতে হবে। কাজ করলে নেশাটা ছেড়ে যাবে, মানে আমার এখন আরো নেশাটা বোঝাবার ছাড়াটা দরকার নেই, ছাড়ানোটাই হচ্ছে মেন লক্ষ্য, নেশাটা নেশাটা, ছাড়লে। হ্যাঁ নেশাটা ছাড়ানো যাবে, এবং এই নেশাটা এবং যে মেয়েটির সম্পর্ক আছে সেই মেয়েটিকে জীবন থেকে সরাতে হবে, তবে কিন্তু এই ছেলেটি কিন্তু আবার কিন্তু একটা ভালো রাস্তায় মানে আলোর পথে কিন্তু ফিরবে। দাদা বলছি যে আমাদের আর্থিক সামর্থ্য সেরকম ইয়ে নয় যে কি বলবেন, আমি আপনাদের আর্থিক সামর্থ্যের মধ্যে অধিকার করে দেবো, সামনে কালী পুজো আছে, কালী পুজোর আগে আপনারা যোগাযোগ করুন, 4 তারিখে অমাবস্যায় আমি কাজ করব, আপনাদের আপনাদের যেটুকু সামর্থ্য হবে সেই সামর্থ্যের মধ্যে আমি কাজ করে দেবো, আমি আপনার ছেলেকে ক্লিয়ার করে দেবো, এটুকু গ্যারান্টি দিয়ে বলছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, আমি অবশ্যই যোগাযোগ করছি। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ তো দর্শক বন্ধু, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
যে তন্ত্রক্রিয়াটা কিন্তু একটা বড় বড় একটা ফ্যাক্টর। এই যে দেখলেন যে নেশার পেছনেও তন্ত্রক্রিয়া লুকিয়ে রয়েছে, নেশার পেছনে তো নেশাটা করার করছে বাড়িতে যদি কেউ যদি নেশা করে যায়, মানে নেশা করে ফেলে, নেশাতে জড়িয়ে যায়, তখন আপনি দেখছেন যে ওষুধ খাওয়াচ্ছি, ইয়ে করছি, কিছুতে ছাড়ছে না, তাহলে কিন্তু জানবেন যে ভেতরে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া তার মধ্যে ইনভলভড আছে। যদি কোনো তন্ত্রক্রিয়া যদি করে যদি যদি নেশা করানো হয়, সেক্ষেত্রে কিন্তু নেশাটা কিন্তু নর্মাল ওষুধ খাইয়ে বা রিহাবে পাঠিয়ে কিন্তু ছাড়বে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো তন্ত্র সাধকের কাছে গিয়ে আপনারা কিন্তু এই যে ফোন আছেন একটু ধরে দেখুন, আপনারা কোনো ভালো জায়গায় গিয়ে কিন্তু আপনারা এই দোষটা কিন্তু কাটাবেন। এবং যদি তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে অতি অবশ্যই এই দোষটা কাটাবেন, নাহলে কিন্তু দিনের পর দিন পেরিয়ে যাবে, সমস্যা কিন্তু কাটতে থাক মানে কাটতে যাবে না। তো আপনাদের আমি এই এই এটাই বলতে চাইছিলাম যে শুধু মঙ্গল চতুর্থে থাকলো বা সপ্তমে থাকলো বা শুধু রবি নিচস্থ থাকলো বা শুধু রাহু দুষ্ট ঘরে থাকলো, ষষ্ঠ ঘরে থাকলো, পাপগ্রহে থাকলো তাহলেই খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটা নয়। আপনাকে গভীরে গিয়ে জানতে হবে যে নেশাটা কি, নেশা হোক বা যে কোনো সমস্যা হোক সেটা কিসের জন্য হচ্ছে। যদি দেখা যায় যে সেই জিনিসের পিছনে অন্য কোনো মানুষের হাত রয়েছে তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাটাকে রেক্টিফাই করতে হবে, ঠিক করতে হবে, না হলে সমস্যার আপনি জ্যোতিষী পর জ্যোতিষী ইয়ে করবেন। আমার কাছে এরকম ক্লায়েন্ট এসছে মাদুলির পর মাদুলি, স্টোনের পর স্টোন পড়ে রয়েছে কিন্তু প্রবলেম সারছে না, প্রবলেমটা কিন্তু ডায়াগনোসিসটাই করা হয়নি ঠিকমতো, প্রবলেমটা ঠিকমতো ধরাই হয়নি। ঠিক আছে, কে ফোন আছেন দেখে নাও। ভালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি উজ্জ্বল পাল বলছি, আমি নিজের ব্যাপারে জানি। ডেট অফ বার্থ বলুন। 10 জানুয়ারি 1976। 1976, টাইম? রাত 8:25। রাত 8:25। জন্মস্থান? আসাম। আসামের কোথায়? গুয়াহাটি না ডিব্রুগড়? হ্যাঁ হ্যাঁ গুয়াহাটি। গুয়াহাটি। শনিবার ছিল তো জন্মবারটা? হ্যাঁ। মেষ রাশি সিংহ লগ্ন, একটু ধরুন। ফোর্থ হাউস খুবই ড্যামেজড আছে, আপনার প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে, প্রপার্টি বিক্রি করতে পারছেন না বা সেল হচ্ছে না? আমার আমার একটা বাড়ি বিক্রি করতে সমস্যা হচ্ছে। বাড়ি বিক্রি করতে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা একটু দশম দশটা দেখে নিই। রাহু আর চন্দ্র চলছে। আচ্ছা এই দশা, এই এই সময়টা গত 2 বছর ধরে চলছে কি সমস্যাটা? দু আড়াই বছর ধরে চলছে। এবার যেটা মেন জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তৃতীয় মানে থার্ড হাউসে শনি বসে রয়েছে এবং থার্ড হাউসে শনি বসে রয়েছে এবং নেপচুনের সাথে দৃষ্টি বিনিময় করছে, কোনো ভাড়াটাকে নিয়ে সমস্যা হচ্ছে? হ্যাঁ একজন ভাড়াটাকে তুলতে পারছে না কিছুতে, ওইটার জন্য বিক্রি করতে পারছে, ওটা নিয়ে সমস্যা। তাকে তুলতে পারছে না কিছুতে। আচ্ছা ভাড়াটে আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাদের যে ভাড়াটা নিয়ে সমস্যা হচ্ছে আপনার বাস্তু নিয়ে, এটা যদি আমি একটুখানি ক্যালকুলেশন করে দেখি, একটুখানি ধরুন। উত্তর বা পূর্ব এরকম কোন দিকে রয়েছে? উত্তর বা পূর্ব দিক? উত্তর দিকে। উত্তর দিকে, উত্তর দিকে রয়েছে, এক্স্যাক্টলি উত্তর দিকে। দেখুন আমি আপনাকে বলছি, এই মহিলা যে রয়েছে সে কি মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা। মানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বিধবা কি? বিধবা কি? বিধবা? হ্যাঁ বিধবা, বিধবা। ইনি কিন্তু যথেষ্ট তন্ত্রক্রিয়ার সাথে কিন্তু যুক্ত রয়েছেন, ঠিক আছে, আপনি কিছু বুঝতে পারেন এই ব্যাপারে? প্রায় আর কি তারাপীঠ যায়, এখান থেকে প্রায় তারাপীঠ যায়, তো প্রায় তারাপীঠ যায় এটার জন্য, তন্ত্রে কাজ করার জন্য। বাড়িতে আপনাদের বাড়িতে উঠোনে কোনো নোংরা বা কোনো কাঁটা এইসব জাতীয় জিনিস দেখতে পান? মাঝে মধ্যে কাঁটা হাড় এসব পড়ে থাকতে দেখি। এটা কিন্তু আপনাদের ভাড়াটাই সরাচ্ছে, ঠিক আছে, ভাড়াটা কিন্তু মানে ওর নিজের জায়গাটা ধরে রাখার জন্য কিন্তু কাজ করে আছে, যাতে আপনি তুলতে না পারেন। আপনি দেখবেন আপনি অনেক চেষ্টা করবেন, অনেক ইয়ে করবেন কিন্তু আপনি পারবেন না। এবার আপনি বলুন, আপনার তো একটা ভাড়া না, আপনার আরো ভাড়া ছিল, সেই ভাড়া গুলো কোথায় গেল? বাকিদেরকে তুলে দিতে পেরেছি কিন্তু একটা বাকিগুলোকে তুলে দিয়েছেন? বাকিগুলোকে কি আপনার যে ছক বলছে, আপনার যে ছক চার্ট বলছে যে বিশাখা নক্ষত্রে রাহু রয়েছে 26.23 ডিগ্রি, সেখানে বাকি ভাড়াগুলোকে কি আপনি কি কোনো রকম ভাবে তন্ত্রক্রিয়ার সাহায্যে তুলেছিলেন? এটা যোগ্য মতো করে আর কি এগুলো তুলেছিলাম, যোগ্য করেছিলেন, তন্ত্রক্রিয়া করেছিলেন, তাহলে ছাড়ে তাহলে আপনি তো সেটা তো ভালো কাজ করেননি, আপনি তো সেটা তো মানে নৈতিক কাজ করেননি, আপনি কেন তুললেন ভাড়াগুলোকে? ভাড়াগুলো তুললেন ঠিক আছে কিন্তু তাদের জন্য যোগ্য বা এই এই ধরনের অবৈধ কাজের মানে আশ্রয় নিলেন কেন? হ্যাঁ আমার বাড়িটা বিক্রি করতে হবে, তুলতে তো হবে, তুলতে তো হবে, তার সেই এই জন্য আপনি তন্ত্র, আপনি শুনুন আপনার ছক কিন্তু মোটেও কিন্তু ভালো ছক নয়, আপনার ছকে একটা জিনিস আমি ক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনি
এই বিভিন্ন রকম অপকর্ম আপনি করেছেন তন্ত্রক্রিয়ার মাধ্যমে, আপনি নিজেও কিন্তু তন্ত্র ব্যাপারটা কিন্তু জানেন, সেই জন্য কিন্তু আপনি বেশি কথা বলছেন না আমার সামনে। আমি আপনাকে একটা করে কথা বলছি, সেটা হচ্ছে যে এর আগে কোনো জমি কেনার জন্য তন্ত্রক্রিয়ার সাহায্য নিয়েছিলেন? সেই জমিটা অবৈধভাবে আপনি কিনেছিলেন, সেটা তন্ত্রক্রিয়া ইয়ে করেছিলেন, আর একজনের বিয়ে আটকে দেওয়া, বিয়ে বিয়ে হচ্ছে না, বিয়েটা যাতে না হয় সেরকম ব্যবস্থা করে, সেরকম কিছু আপনাকে দোষ দিয়েছিল কেউ? হ্যাঁ, সেরকম হয়েছিল, হয়েছিল আপনার নিজেরই সম্পর্কের বোন বা দিদি টাইপের হবে যার আপনি বিয়ে আটকে দিয়েছেন? আপনার বোন বা দিদি বিয়ে হয়েছে কি হয়নি বলুন? সেটা হয়নি, কারণ সেটা হয়নি, আপনি করেছেন, আপনি সেটাকে আটকে দিয়েছেন, আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেটা আটকে দিয়েছেন, তার মানে আপনি অনেকগুলো অবৈধ কাজ তন্ত্রক্রিয়ার মাধ্যমে করেছেন। এবং সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি এই তন্ত্রক্রিয়ার সাহায্য নিয়েছেন আপনার এই বর্তমান ভাড়াটের, বর্তমান যে ভাড়াটে আছে এর সাথে মিলে আপনি কাজ করেননি? হ্যাঁ, ওইরকম ভাবে ঠিক না। তা কিরকম ভাবে ঠিক আপনি করেছেন, আপনি করেছেন, আপনি করেছেন, আপনি আপনি এই ধরনের অপকাজগুলো করেছেন, অপকর্মগুলো করেছেন তন্ত্রের সাহায্যে? তন্ত্রের সাহায্যে যদি খারাপ কাজ করেন না দাদা, তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি দিন ভালো থাকবেন না, আপনি কিন্তু খারাপ পথে চলে যাবেন, মানে আপনার দুর্দশা শেষ থাকবে না। আপনার আপনার সমস্যাটা আমি বলে দিচ্ছি, আপনার বাড়ির নিচে অস্থি পোঁতা আছে, সেটা এই মহিলাই পুঁতেছে যাতে কিছু বাড়িটা যাতে বিক্রি না হয়, কারণ এই বাড়িটা আপনার ভাড়াটা কিন্তু আস্তে আস্তে গ্রাস করবে ওই মহিলা, কিন্তু আমি আপনার প্রতিকারটা করবো না। আপনি যত টাকা দিন, আপনি অন্য কোনো তান্ত্রিকের কাছে যান বা ইয়ে করুন, আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি আমি আপনার প্রতিকার করবো না, কারণ আপনি অনৈতিক কাজ করেছেন। তো আবার আবার এটা যদি করে দিই, আবার আপনি কোনো অনৈতিক কাজের জন্য আপনি হাত বাড়াবেন বা করবেন এই মহিলার সাথে। তো আমি চাই এই দুজনের মধ্যে যে আপনাদের আপনাদের মধ্যে যে ঝামেলাটা লেগেছে, সেই ঝামেলা দুজনে যাতে বিনষ্ট হয়ে যায়, তাহলে দুটো অশুভ তন্ত্রের মানুষ নষ্ট হয়ে যাবে, আমি এটাই চাই। ভালো থাকো, নমস্কার। তো দর্শক বন্ধু, আমি একটা জিনিস বলছি যে কোনোরকমভাবে অনৈতিক কোনো দাবি নিয়ে এলে বা অনৈতিক যদি করে কোনো কাজের ব্যাপার থাকে তন্ত্রের, যে এটা করতে হবে বা ওটা করে দিতে হবে, তাহলে কিন্তু আমি কিন্তু সেই ব্যাপারে কিন্তু একদম আমি সায় দিই না, সেই কাজ আমি করি না। যদি তন্ত্রের কোনো শুভ কাজ করাবার থাকে, যেরকম কোনো সমস্যা, যেমন আমাদের আর্থিক সমস্যা, চাকরির সমস্যা, পড়াশোনার সমস্যা, বিবাহের সমস্যা, সন্তানের সমস্যা, যে বাড়ি বা প্রপার্টি বেচা কেনার সমস্যা, যে সমস্যাগুলো সত্যিকারের সমস্যা, যেগুলো মিটছে না, যেগুলো পারছেন না, সেগুলোতে যদি আমি দেখি যে কোনো তন্ত্রের কাজ আছে, তাহলে আমি সেটা কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু সারিয়ে দেবো, কিন্তু ঠিক করে দেবো। কিন্তু যদি কোনো অনৈতিক যদি কোনো কাজের ইয়ে থাকে, তাহলে কিন্তু ইয়ে হবে না। আমি কোথায় কোথায় বসি একটু বলে দিই দর্শক বন্ধু, প্রত্যেক সোম থেকে শনি আমার দমদমে বাড়িতে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করে আসবেন, আর প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট সৌভাগ্য চক্র চেম্বারে বিকেল 5:30 থেকে 8টা, যে ফোন আছেন একটু ধরে থাকুন, বিকেল 5:30 থেকে 8টা, আর দুর্গাপুর, বহরমপুর, মেদিনীপুর আমি এগুলো যখন যাবো কলেজ পেয়ে যাবেন। আমি কিন্তু বেশি চেম্বার করি না বা বেশি লোক দেখি না, তাই আমি বলছি যে প্রকৃত সমস্যা অর্থাৎ অ্যাকিউট প্রবলেম যদি হয়, যদি প্রকৃত যদি সমস্যা হয়, তাহলেই আসবেন। শুধু আমারটা একটু বলে দিন, তো আপনি তো খুব ভালো বলছেন, আমারটা একটু জানবো, এইগুলোর জন্য আমাকে কিন্তু ফোন ইয়ে করবেন না। আর যারা অনেক দূরে থাকেন তারা অনলাইন কনসালটেশন করতে পারেন, এই নিচে নাম্বার যে দেওয়া আছে তাতে বুকিং করে অনলাইন কনসালটেশন বুক করবেন। আর আবার বলছি যে প্রকৃত সমস্যা চিনতে শিখুন, জানতে শিখুন, তারপর ভালো জ্যোতিষী বা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান। চলে গেলাম আর আমার একটা বীজযোগ আছে কাটিয়ে দিলেন দিন, তাহলে আমার ঠিক হয়ে যাবে, ওরকমভাবে ঠিক হয় না। সমস্যাটাকে মানে গুরুত্ব দিয়ে গভীরে যেতে হবে, তবে দেখা যাবে এবং তবে বোঝা যাবে, বোঝা গেলে হবে না, সেটাকে এবার সলিউশন করতে হবে। তো আমি আবার বলছি, সে আগামী 4 তারিখে অমাবস্যাতে আমি তন্ত্রের বেশ কিছু কাজ করব, যাদের কোনো বড় বড় সমস্যা রয়েছে, অ্যাকিউট প্রবলেম রয়েছে, যে সমস্যা মিটছে না, তারা যোগাযোগ করতে পারেন, আমি যদি বলি তাহলে আমি পারবো। কে ফোন আছেন দেখে নেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সোধপুর থেকে বলছি। হুম, বলুন। হ্যাঁ, আমি একটু মানে দীর্ঘদিন ধরে অসুস্থ। আপনার ডেট অফ বার্থ টাইমটা বলুন, আমি বলে দিচ্ছি আপনার কি সমস্যা না সমস্যা। আমার 69-এ জন্ম। তারিখটা বলুন। 1/5/69। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে সকাল 11:52। সকাল 11:52, জন্মস্থান? হ্যাঁ,
জন্মস্থান সোদপুর। ঠিক আছে, একটু ধরুন, জন্মটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, তুলা রাশি কর্কট লগ্ন। প্রথমে আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনার হেলথ, আপনার হেলথটা ভালো নেই তাই তো? শরীরটা ভালো যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, একদম শরীরে একদম। শরীরে মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা এরকম আছে? জয়েন্টে মানে এই কবজিতে, হাঁটু, হাঁটুতে 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 ব্যথা, মানে এমন ব্যথা যে আপনি চলতেই পারেন না, এরকম অবস্থা? হ্যাঁ হ্যাঁ। তো আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার দশম এবং একাদশ স্থান দুটো জায়গা পীড়িত রয়েছে, যেটা পাকে ড্যামেজ করে, কিন্তু এটা মেন কারণ নয়। আপনাদের আপনার যে যা আছে, আপনার যা যা আপনার যা আছেন, যা বা ননদ এরকম কেউ সম্পর্কে আছে? ননদ আছে, ননদ আছে। ননদের সাথে সম্পর্ক কোনোভাবে খারাপ কি আপনার? হ্যাঁ, মানে সেরকম দেখুন, একটা ভালো ননদ কিন্তু বাইরে থেকে কাজ করিয়ে কিন্তু আপনার কিন্তু ক্ষতি করাচ্ছে। আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, আপনার এই যে পায়ের যে সমস্যাটা, এটা জ্যোতিষীয় কারণ কিছুটা রয়েছে, দশম এবং একাদশ স্থান পীড়িত তার জন্য পায়ের সমস্যা, কিন্তু এই সমস্যাটাকে আপনাকে চলাফেরাটাকে পুরোপুরি অকেজো করে দিয়েছে আপনার ননদ। এটা কিন্তু বাইরে থেকে কিন্তু কাজ করে ইয়ে করছে। আপনাকে ননদ কিছু এর আগে কিছু খাইয়েছিল বা খেতে দিয়েছিল? হ্যাঁ, খাইয়েছে তো অনেকবারই। খেয়েছেন আপনি তাই তো? আর খাওয়ার পরপরে কি শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছেন? হ্যাঁ, মোটামুটি খাবার পরে তো অসুস্থ হয়েছি। তো সেটা কিন্তু এই খাবারটা দীর্ঘদিন ধরে আপনার শরীরের মধ্যে যাওয়ার ফলে কিন্তু আপনার শরীরটা কিন্তু এরকম বারোটা পেয়েছে, বুঝতে পারছেন? তো আপনি কিন্তু, আমি আপনাকে বলছি যে আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে, যিনি তন্ত্রের ব্যাপারটা বোঝেন, তন্ত্রের ব্যাপারটা বোঝেন, তার সাথে কনসাল্ট করিয়ে আপনি কিন্তু প্রতিকারের ব্যবস্থাটা কিন্তু করান, না হলে কিন্তু আপনার এই ব্যথা এমন পর্যায়ে পৌঁছবে যে আপনার কিন্তু আর চলে ফিরতে পারবেন না আপনি, মানে আপনি উঠে দাঁড়াতেই পারবেন না। আপনি এখন যেটুকু আপনি হাঁটছেন সেটুকু হাঁটাও আপনার বন্ধ হয়ে যাবে। আপনার সোদপুরে চেম্বার আছে? আমার সোদপুরে চেম্বার নেই, আমার দমদমে চেম্বার আছে, আপনি কষ্ট করে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করব। হ্যাঁ, হেল্পলাইন যোগাযোগ করবেন। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি একটা জিনিস ফলো করুন, সেটা হচ্ছে আপনি তেঁতুল বা পাতিলেবু বা কাঁচা আমের টক যেটা আছে সেটা অ্যাভয়েড করুন, খাবেন না এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তেঁতুল, কাঁচা লেবু আর এই কাঁচা আম আর পাতিলেবু, এই তিনটার ইয়ে অ্যাভয়েড করুন। ঠিক আছে, নমস্কার, নমস্কার। তো দর্শক বন্ধু, আমি যেটা বললাম আবার বলছি যে শুধু জানলে হবে না, প্রবলেমটাকে সলভ করতে হবে, কী করে প্রবলেমটা সলভ করা যায় সেটা জানতে হবে। তো সেটা জানতে পারা গেলে তবে কিন্তু সফল অ্যাস্ট্রোলজার, সফল তন্ত্রবিদ। তো আমি আবার বলছি যে শুধু ছকে দোষ থাকলে বা এই থাকলে ইয়ে হয় না, সেক্ষেত্রে কিন্তু দেখতে হয় যে বাইরে থেকে কেউ কোনো ক্ষতি করছে কিনা। তো এই ব্যাপারে যাদের যারা যারা প্রবলেমে পড়ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। আমি একটু, যাদের জন্মতারিখ সময় নেই তাদের আমি হাত দেখে বিচার করি, হাতের কয়েকটা পয়েন্ট দেখাবো, আমি একটু জুম করলে ভালো হয়। দেখুন, এই যে বৃহস্পতি জায়গা রয়েছে, এই বৃহস্পতি জায়গায় যদি ক্রস থাকে, বৃহস্পতি জায়গায় যদি ক্রস থাকে তাহলে কিন্তু তারা খুব সহজেই তন্ত্রক্রিয়ার দ্বারা কিন্তু এফেক্টেড হয়ে যাবে, মানে তাদেরকে তন্ত্রের দ্বারা প্রভাবিত করা খুব সহজ, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে এই শুক্রের নিচে যদি প্রচুর জাল থাকে, প্রচুর এরকম জাল জাল জালি চিহ্ন থাকে, তো সেক্ষেত্রে বুঝতে হবে তার কিন্তু সুগার, ডায়াবেটিসে সে কিন্তু জেরবার হয়ে যাবে এবং তার ক্যারেক্টারটাও কিন্তু প্রবলেম হবে। দু নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট হচ্ছে শনির আঙুল যদি দেখুন অনেকটা লম্বা, এই যদি অনেকটা লম্বা হয় অন্যান্য আঙুলগুলোর তুলনায়, যদি এই আঙুলটা যদি অনেকটা লম্বা হয় তো সেক্ষেত্রে বারবার কিন্তু পুলিশি ঝামেলা জড়াবে, বারবার কোনো দোষ না থাকা সত্ত্বেও পুলিশি ঝামেলা জড়াবে। চার নম্বর পয়েন্ট, স্বাস্থ্যরেখা, যদি স্বাস্থ্যরেখা কারো যদি এই এই যে এইদিকে ওঠে, যত প্রমিনেন্ট হবে বুধের নিচের রেখাটা যত প্রমিনেন্ট হবে তত বুঝতে হবে তার স্বাস্থ্য জায়গাটা খারাপ হবে, বেশিরভাগ ক্ষেত্রে লিভারের জায়গা প্রবলেম হয়। পাঁচ নম্বর পয়েন্ট, রবি রেখা, রবি রেখা মানে হচ্ছে উল্টো ওয়াই, এই এই উল্টো ওয়াই রেখাটা যদি থাকে তাহলে তার সরকারি চাকরি হবে, কিন্তু এর সাথে যদি রাহু কানেক্টেড থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি কাছে গিয়ে কেটে যাবে। রাহুর সাথে যদি কানেকশন থাকে এই রেখাটা তাহলে অনেক সরকারি চাকরির আপনারা দেখবেন কাছে গিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ প্রিলিমিনারি মেন ক্লিয়ার করছে কিন্তু ভাইবা থেকে কেটে যাচ্ছে। তো যাই হোক, আজ সময় শেষ হয়ে এসেছে, বেশি আর কথা বলা যাবে না। আমি আপনাদের একটা কথা বলছি, আগামী 4 তারিখে আমি শ্যামা পূজা উপলক্ষে বিশেষ তন্ত্রে কাজ করব, যারা যারা প্রয়োজন মনে করছেন যোগাযোগ করবে তার আগে। নমস্কার।